উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশের দ্বারা অনলাইন ট্রেডিংয়ের তদন্ত দাবি। স্মার্ট মিটারের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ কংগ্রেসের। মুখ্যমন্ত্রীক রাজধর্ম পালন করবল সকিয়াই দিলে কংগ্রেসে। স্মার্ট মিটারের লুণ্ঠন আর রাজ্য জোগাড়ি যাওয়া অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির তদন্তর দাবিত সোমবারে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে কংগ্রেসে। গুয়াহাটি মহানগর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগত রাজীব ভবনত হওয়া এই প্রতিবাদী কার্যসূচীত সকলে স্মার্ট মিটারের প্রত্যাহারের দাবি উত্থাপন করে। প্রতিবাদী কার্যসূচীত অংশ লয় প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরের মন্তব্য। স্মার্ট মিটারের ডকাইতির পরিত্রাণ নোপা পর্যন্ত অব্যাহত থাকিব প্রতিবাদ। অনলাইন ট্রেডিংয়ের কথাটা যাতে তল নপরে তার বাবে রাইজে দৃষ্টি রাখক। আমার দাবি যে নিরীহ জনতাক ডকাইতি করা 300 ইউনিট বিজুলি ফ্রি দিম বলে কোয়া মুখ্যমন্ত্রী, এতিয়া স্মার্ট মিটারের জড়িয়ে যে ডকাইতি করেছে এই ডকাইতির পরিত্রাণ নোপার পর্যন্ত কংগ্রেস দলের নেতৃত্ব আমি গাঁ গাঁয়ে অলিয়ে গলিয়ে আমি স্মার্ট মিটারের বিরোধিতা করিম। আর রাইজক স্মার্ট মিটার যাতে ঘর বলপূর্বকভাবে আপনার তাদের ইনস্টল করব নয়, তার কারণে আপনার সজাগ হবর কারণে আহ্বান জানাই। মুখ্যমন্ত্রীক রাজধর্ম পালন করে হাল এড়ি খিয়াল খেদার আঁতরি থাকিবর কারণে দাবি জানাইছো। আর এই অনলাইন ট্রেডিংয়ের কথাটা যাতে তল নপরে তার কারণে রাইজক দৃষ্টি রাখবলে আমি অনুরোধ জানাইছো। প্রতিবাদী কার্যসূচীত অংশ লয় বিধানসভার কংগ্রেস বিধায়িনী দলের দলপতি দেবব্রত শইকীয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রী স্মার্ট মিটার লগাবলে সুযোগ দিলে, 35% ঘর সংযোগ করা হল স্মার্ট মিটার। আর্টিকল 21 আমাক দিয়ে জিয়াই থাকার অধিকার সহন মানে তার লগত জড়িত। আজি স্মার্ট মিটার অসমত মুখ্যমন্ত্রী মহোদয় লগাবলে হুকুম দিলে আর 35% ঘরত স্মার্ট মিটার হল। যি সময়ত ভারতবর্ষর গুজরাটত কি জানি 5% হয়েছে, মধ্যপ্রদেশত মাত্র 8%, সেইবিল আমাতকে জনসংখ্যা বেশি আপনাকে মন করব, তামিলনাডুত মাত্র 0.4%। সেই সময়ত 79,00,000 গৃহ কানেকশনের ভিতর ইতিমধ্যে 34% অর্থাৎ প্রায় 25,00,000 স্মার্ট মিটার লগাই দিছে। আর যেটার ফলত অধিক বিল আহে বলে সকল রাইজে দল মত নির্বিশেষে মত পোষণ করেছে। সেই কারণে আমার অরাজনৈতিক বৃহৎ ছাত্র সংগঠন সদৌম ছাত্র সন্থায়ও সদৌম জুড়ি প্রতিবাদ করলে, আর ঠিক তেনেক আজি সদৌম শাহ জনজাতি ছাত্র সন্থায় দিনের 11 বজারপরা রাজ্যিক বিদ্যুৎ পরিষদর বিভিন্ন কার্যালয় শাখা কার্যালয় আজি প্রতিবাদ করে আছে। এই কথাটো রাইজর কথা, আমি কংগ্রেস দলে বিরোধী দল হিসাবে রাইজর হয়ে মাত মাতিছো আর সরকারক দাবি জানাইছো স্মার্ট মিটার লগা বন্ধ করক। দ্বিতীয় ভালে সংখ্যক কংগ্রেস নেতাকর্মীর স্লোগানের উত্তাল হয়ে পড়া রাজীব ভবনের প্রতিবাদী কার্যসূচীর অংশ লয় অনলাইন ট্রেডিং সন্দর্ভত হরফ হয়ে পড়ে প্রদেশ কংগ্রেস কমিটির সংবাদ মাধ্যম বিভাগের অধ্যক্ষ বেদব্রত বরা। কংগ্রেস নেতাগীর প্রশ্ন, অনলাইন ট্রেডিংয়ের টাকাবর কোরপর আছে? দুর্নীতির গুতুয়া আর রাজ্য শোষণ করে গুতুয়া টাকা অনলাইন ট্রেডিংত বিনিয়োগ করা হয়েছে। এই কেলেঙ্কারির তদন্ত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশের দ্বারা করবলেও দাবি উত্থাপন করে কংগ্রেস নেতাগীর ঘোষণা, তদন্ত নোহা পর্যন্ত অব্যাহত থাকিব কংগ্রেসের প্রতিবাদ। কোন চলি আছে আর এই যে হাজার হাজার কোটি টাকা অনলাইন ট্রেডিংয়ের নামত যে ইনভেস্ট করার কথা আছে আহিছে, এই যে কথাবিল কোরপর আছে টাকাবিল, এই 1,50,000 কোটি টাকা লোন হয়েছে সরকারখনের, কেগর পাতে পাতে হিমন্ত বিশ্ব শর্মার সরকারখনের দুর্নীতির অভিযোগ, গতি এই দুর্নীতি করে গুতুয়া পয়সাবিল রাইজক শোষণ করে গুতুয়া পয়সাবিল দ্বারা অনলাইন ট্রেডিং করেছে, অনলাইন ট্রেডিংয়ের ইনভেস্ট করা হয়েছে। গতি এই আমি উচিত তদন্ত বিচারিছো, উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশের দ্বারা তদন্ত হব লাগে, তদন্ত নোহা পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ অব্যাহত থাকিব। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।